ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা এখানে ত্রিভুজের ভূমিকে বর্ধিত করেছি, ফলে ত্রিভুজের বাইরে একটি কোণ দেখতে পাচ্ছি জেড। এর বিপরীত যে অন্তঃস্থ কোণ দুটি রয়েছে সেগুলি হলো পি অ্যান্ড কিউ। এই দুটি কোণ আমাদের এই তত্ত্ব বলছে যে জেড ইকুয়ালস পি অ্যান্ড কিউ। এবার একটি অত্যন্ত মজার তত্ত্ব, আমরা একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করব, দুটি বাহু পাচ্ছি আমরা, হ্যাঁ, এই বাহুটিকে বর্ধিত করি অর্থাৎ ভূমিকে একটু টেনে লম্বা করি, একটু টেনে লম্বা করেছি, বাম দিকে আর যে কোণটি রয়েছে আমরা এই কোণের কথা বলছি না, ঠিক এর ডানে যে কোণটি রয়েছে এই কোণটি বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ। আমরা দেখতে পাচ্ছি আরও তিনটি কোণ পি, হ্যাঁ এটি পি হবে, আর এর বিপরীতে যে কোণগুলি রয়েছে পি হবে, এটি হল কিউ। এই দুটি কোণের যোগফলই কিন্তু বহিঃস্থ কোণটির মান। এই কোণটি হল বহিঃস্থ কোণ জেড, অর্থাৎ আর এর বিপরীতে যে কোণ দুটি রয়েছে পি এবং কিউ, এই দুটির যোগফল হবে বহিঃস্থ কোণটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু আগে আমরা যে তত্ত্বটি দেখেছি এই তত্ত্বটি হলো তারই এক্সটেনশন বা সম্প্রসারণ। এই তত্ত্বটি বলছে যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণটি অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হবে। এখানে ভূমিকে বর্ধিত করা হয়েছে, বহিঃস্থ কোণটি হল জেড, অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় হল ফি এবং কিউ। আমরা একটু দেখি তাহলে, অর্থাৎ জেড পি এবং কিউ এই দুটির যে কোনোটি অপেক্ষা বৃহত্তর হবে। এই বিষয়টি একটু পরে আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখব। আবারও সেই বহিঃস্থ কোণটির প্রসঙ্গে আমরা যাব, কারণও আছে। আমরা একটি বাহু দেখতে পাচ্ছি, আরেকটি বাহু, সেই ভূমি, ভূমিকে টেনে লম্বা করতে হবে, হ্যাঁ টেনে লম্বা করেছি। এখন আমরা বহিঃস্থ কোণ পেয়ে গেছি, বাম দিকে আর এর বিপরীতে যে দুটি কোণ ছিল সেগুলিও আমরা পেয়ে গেছি। নিয়ম হচ্ছে এই বহিঃস্থ যে কোণটি এটি কিন্তু ভিতরকার এই দুটি কোণের যে কোনো একটির চেয়ে বড়, অর্থাৎ জেড গ্রেটার দ্যান ফি বা জেড গ্রেটার দ্যান কিউ। অর্থাৎ এই বহিঃস্থ কোণ কিন্তু অন্তঃস্থ বিপরীত যে কোণ দুটি রয়েছে, অন্তঃস্থ বিপরীত অর্থাৎ আর নয়, আর ছাড়া আর দুটি কোণ, এদের প্রত্যেকটি অপেক্ষা বড়, বৃহত্তর।